আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। তো কোরিয়া ভিএস বাংলা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত সম্ভাষণ। আজকে আমরা কোরিয়ান ভাষার বেসিক ক্লাসের প্রথম দিনের ক্লাসটি করব। তো আসুন আমরা স্বরবর্ণ কোরিয়ান ভাষার কয়টি এটাকে জানি। কোরিয়ান ভাষার স্বরবর্ণ 21টি। প্রথমত কোরিয়ান ভাষার স্বরবর্ণ 10টি, তার পরবর্তীতে সংযুক্ত স্বরবর্ণ আছে 11টি। এখন মাথায় এই বিষয়ে চাপ নিয়েন না, প্রথমে স্বরবর্ণ শিখব 10টি, আর এই 10টিকে ডাবল করে অর্থাৎ একটির সাথে আরেকটি যুক্ত করে সংযুক্ত স্বরবর্ণ তৈরি হয় 11টি, এর টোটাল 21টি। তো আমরা আজকে স্বরবর্ণ 10টি শিখব। প্রথম মূল স্বরবর্ণ যে 10টি, এই 10টি শিখব, তারপরে পরবর্তী ক্লাসে সংযুক্ত স্বরবর্ণ সম্পর্কে জানাবো আমি। তো চলুন আজকে আমরা কোরিয়ান ভাষার মূল স্বরবর্ণ যে 10টি, এই 10টি স্বরবর্ণ সম্পর্কে জানি। স্বরবর্ণ 10টির 2টি রূপ আছে, একটি হচ্ছে পূর্ণাঙ্গ রূপ আর একটি হচ্ছে অপূর্ণাঙ্গ রূপ। আমাদের বাংলা ভাষায় যেমন সরেয়াতে আকার, সরেয়া সরেয় এগুলো কি স্বরবর্ণ? তাহলে সরেয়া সরেয়াতে আকার, এই সরেয়াটা হচ্ছে এটা হচ্ছে পূর্ণাঙ্গ আর আকারটা হচ্ছে অপূর্ণাঙ্গ। আমরা যখন আমি লিখি আ ঠিকই আসতেছে, কিন্তু এই আ দিয়ে হচ্ছে না, আকার দিয়ে হচ্ছে না, হচ্ছে কি সরে আ দিয়ে। সরে আতে আকার ঠিকই আছে, কিন্তু পূর্ণাঙ্গ রূপ বসায় আমরা কি করতেছি, আমি লিখতেছি, আমি লিখতেছি। এখানে এই রকম করে কিন্তু আমরা লিখতেছি না যে আমি, এরকম না, এটাই হচ্ছে পূর্ণাঙ্গ আর অপূর্ণাঙ্গ। সেম জিনিস কোরিয়ার স্বরবর্ণেও 2টা রূপ আছে, একটি হচ্ছে পূর্ণাঙ্গ রূপ আর একটি হচ্ছে অপূর্ণাঙ্গ রূপ। তো ক্লাস শুরুর আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি, সেটা কোরিয়ান ভাষা সম্পূর্ণটা, কোরিয়ান ভাষা সম্পূর্ণ বাংলা ভাষার মতোই, গ্রামাটিক্যাল নিয়ম বলেন যাই বলেন সব কিছু বাংলা ভাষার মতোই সেম, যার কারণে আমরা কোরিয়ান ভাষাটা খুব দ্রুত এবং খুব সহজেই শিখতে পারি। ইংরেজি ভাষায় যেরকম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এর কারণে আমাদের সারা জীবন লেগে যায়, তারপরও আমরা ইংরেজি ভাষাকে সঠিকভাবে বলতেও পারি না, বুঝতেও পারি না, শব্দ গঠন করতে পারি না। কিন্তু কোরিয়ান ভাষায় আমি ভাত খাই, এই সেম জিনিস, আমি ভাত খাই, সাবজেক্ট অবজেক্ট ভার্ব, এই কোরিয়ান ভাষার শব্দ গঠনের স্ট্রাকচারটাও হুবহু বাংলার মতো, যার কারণে আমাদেরকে কোনো কষ্টই করতে হয় না। এটা এই জন্য বলে রাখতেছি যে আপনারা শুরুতেই একটু উৎসাহ বোধ করেন যে ভাষাটা শিখতে পারবো কি না, পারবেন কি না, সেটা আজকের ক্লাসেই অবশ্য অনেকটাই আপনারা বুঝতে পারবেন যে আসলে কোরিয়ান ভাষাটা খুব কঠিন না খুব সহজ। চলুন কথা না বাড়িয়ে আমরা ক্লাসে যাই। কোরিয়ান ভাষার প্রথমে আপনাদেরকে স্বরবর্ণ আমি অসম্পূর্ণ রূপ দেখাবো। এটা হচ্ছে আ, এর সাউন্ড ভ্যালুটা হচ্ছে আ, আমাদের সরেয় সরেয়া, কিন্তু এদেরটা একটু উল্টো, আ তারপরে অ, মানে সরেয়া তারপরে সরেয়।
সরেয়াটা কিভাবে লিখবেন, প্রথমে টানটা এটি কি দিছি আমি, লম্বা লম্বা একটা টান দিছি, তারপরে পাতাল দিকে দিছি। এই জায়গাতে একটু কথা আছে, এখানে সেজং মহারাজা যখন কোরিয়ান ভাষার এই হানগোল এই বর্ণগুলো যখন তৈরি করে, তখন সে সূর্য, তারপরে আপনার ভূমি, আকাশ, নর নারী এগুলোর সংমিশ্রণে এই ভাষাটির রূপ দেয়। তো এগুলো আপনাদেরকে এখন বলতে গেলে বা আপনাদেরকে ওই আদলে শেখাতে গেলে মাথা আউলে যাবে, কিছুই বুঝতে পারবেন না, আর বুঝতে পারলেও বুঝতে কষ্ট হবে। আমি জাস্ট ইতিহাসটুকু আপনাদেরকে জেনে দিলাম যে সেজং মহারাজা প্রাকৃতিক আপনার সূর্য, তারপরে আকাশ, বাতাস এগুলোর সংমিশ্রণে এই বর্ণগুলো তৈরি করেছে। তো ওগুলোর দিকে আমরা যাব না, ওগুলোর দিকে গেলে বিষয়টা জটিল মনে হবে, আর আমি চাই না আপনাদের জটিল মনে হোক। আমি কোরিয়ান ভাষাটা আপনাদেরকে এতটাই ইজিভাবে শেখাতে চাচ্ছি যা আপনারা ক্লাসের মাধ্যমে বুঝতে পারবেন। তো এটা লম্বা লম্বি টানটা একটু লম্বা হবে, তারপরে ডান দিকে একটা টান দিবেন, এটা হচ্ছে আ, সরে আ। যদিও এটা পূর্ণাঙ্গ রূপ না, আর সরে আটা আমাদের পূর্ণাঙ্গ রূপ, এটা হওয়ার কথা নয়, হওয়ার কথা অরিজিনালি আকার, কিন্তু আপনাদেরকে প্রথমে আমি বোঝানোর ক্ষেত্রে সরিয়া লিখতেছি, কারণ আগে আপনারা বিষয়টা ভেতরে ঢুকে নেন, তারপরে ভেঙে দিচ্ছি। এটা আ, ডান দিকে এর সেমি টান যেটা সেটা ডান দিকে, আচ্ছা, তারপরে বাম দিকে সেমি টান যেটা সেটা হচ্ছে অ। তাহলে আ, তারপরে কি অ, তিন নম্বরে হচ্ছে দুই টান, ডান দিকে সেমি টানটা দুই টান, লম্বা দিকের বেসিক টানটা সবসময় একটু বড় হবে, তারপরে সেমি টানগুলো তার হাফ ছোট হবে। তো দুই টান যখন দেবেন তখন এটা কি হবে, ইয়া। এই জায়গায় বলবেন অন্তস্থ আসলো কোত্থেকে। আসলে বাংলা ভাষার আমরা শব্দের মাঝখানে কখনোই সরিয়া লিখি না, শব্দের মাঝখানে অন্তস্থ হয়ে যায়, সরিয়াটা অন্তস্থ হয়ে যায়, আর সেই কারণেই এই আপনার অন্তস্থ হয়েছে। আর প্রথমে যে হর্ষইটা আসছে এটা, এই যে দুই টান দেওয়ার কারণে, এক টান দিলে আপনার আ থাকতেছে, আর দুই টান দেওয়ার সঙ্গে সঙ্গে একটা হর্ষই প্রথমে যুক্ত হচ্ছে। এটাই খেয়াল রাখার বিষয় যে যখনই আপনারা এই স্বরবর্ণগুলোর ভিতরে দুইটা সেমিটান দেখবেন, তখনই প্রথমে হর্ষই বসে নেবেন, মানে হিসিকার প্রথমে বসাতে হবে। তাইলে আ, অ, ইয়া, এই রকমটা হলো। আচ্ছা, এই রকম না লিখে আপনাদের বোঝার স্বার্থে, এটাকে ছন্দটা মিলানোর জন্য আ, ইয়া, অ, যেহেতু অর পরে এটা দুই টান আসছে কি হবে, হ্যাঁ হ্যাঁ, যেহেতু দুই টান আসছে তখন এই অর প্রথমে একটা হিসিকার যুক্ত হবে, তাহলে কি হয়ে যাচ্ছে, একটা হর্ষই আসে ই অ। এখানে অনেকেই দেখলাম শিখাইতেছে আপনার এটা এটার মতো হবে, এটা এই রকম হবে। ভাই, মতো বললে নতুন স্টুডেন্ট যারা তারা কনফিউশনে পড়ে যাবে, মতো তাহলে অরিজিনালটা কি, আসলে মতো টতো কিছু না, এটা এটাই আমি যেভাবে দেখাচ্ছি এর সাউন্ড ভ্যালুটা ওই রকমই, কিছু আছে যেগুলো আপনার মতো আছে, এগুলো যখন আসবে আমি বলে দেবো, চার পাঁচটা আছে ওগুলো মতো আছে, কিন্তু এটা সাউন্ড ভ্যালু অরিজিনালি ইয়া,
ইউআই হবে হর্ষেই অন্তস্থ ইউ আচ্ছা তাহলে আ ইয়া অ ইয় এখানে বোঝার বিষয়টাই ওই একটা যে এক টান দিয়ে আ হয়ে দুই টান যখনই দিছি আমরা তখন এটা হর্ষইকার বা হর্ষই প্রথমে বসছে দুই টান দেওয়ার কারণে যার কারণে কি আছে ইয়া আ ইয়া অ দুই টান দেওয়ার কারণে ইয় সেম আবার এটার দেখেন বেসিক টান পাতাল দিকে আর সেমি টানটা ওপর দিকে বেসিক টানটা বড় হবে সেমি টানটা ছোট হবে সেই ক্ষেত্রে এটা সেমি টান ওপর দিকে এটা ও এটা ও বাংলা ভাষার ও যেটা সেটাই ওর মতো না ওই ধরেন আমরা একটা জিনিস খেয়াল রাখব যে আমরা যেহেতু বাংলা ভাষা সব জানি তো কোরিয়ান ভাষাটাকে আমরা কোরিয়ান ভাষা মনে করব না মনে করব এটা আমাদের ওই কিন্তু ওরা লিখতে গিয়ে ভুল করছে ওরা ওটা ওইভাবে লিখতে পারে নাই আমরা এইভাবে লিখছি ওরা এইভাবে লিখছে এই জিনিসটা মাথায় রাখেন যে আপনি বাংলা ভাষায় পড়তেছেন কিন্তু লেখার সময় ওরা ভুল করছে এটা মনে রাখবেন যদিও ওদের ভাষা কিন্তু আপনি মনে মনে এটা ভাবে নেবেন যে ওরা ভুলে ওইভাবে লিখছে আসলে ওটা এইরকম আমরা লিখি ওরা ওই রকম লেখে তাহলে দেখেন এটা ও আর দুই টান যখনই আসবে তখন কি হবে দুই টান যখন আসছে এটা যদি ও হয় এক টানে সেমি টান এক টান যেটা এটা যদি ও হয় তাহলে সেমি টান যদি দুইটা হয় তাহলে এটা কি হবে এখানে কি হয়েছে দুই টান দেওয়াতে এখানে কি হয়েছে দুই টান দেওয়াতে এখানেও তাই হবে ও হ্যাঁ ইও বোঝা গেছে এইরকমই আ ইয়া অ ইয় ও ইও এইখানে দেখেন আ এটা মুখটা খুলে আপনি উচ্চারণ করতেছেন আ আর এইটা অ স্বরে আর অন্তস্থ এখানে আপনাদেরকে মাখরাজ অনুযায়ী আমার শেখাতে হবে এমন কিচ্ছু না কোরিয়াতে আল্লাহ যদি নিয়ে আসে যদি আসেন এত কিছু মাখরাজ সহকারে কোন জায়গার থেকে উচ্চারিত হবে হলকনের সহকারে কী কী যেন আছে আরবিতে এরকমটি না এভাবে বলার দরকার নাই আর জানার দরকারে আপনাদেরকে আমি বলে দেবো যে এটার উচ্চারণটা এখান থেকে হবে কিন্তু মাথায় অত চাপ নেবেন না মাথায় অত চাপ নিলে এই ভাষা শিখতে পারবেন না আমি দেখছি যে অনেকেই বিষয়গুলোকে খুব জটিল আকারে উপস্থাপন করে এটা ঠিক না তারপরে দেখেন এখানে বেসিক টানটা পাতাল দিকে এটারও বেসিক টান পাতাল দিকে সেমি টান এর উপর দিকে সেমি টানটা এর নিচ দিকে তাইলে বেসিক টান পাতাল দিক দিয়ে সেমি টানটা নিচ দিক দিলেন এর সাউন্ড ভ্যালুটা হচ্ছে উ হর্ষ উর মতো না ডাইরেক্ট আপনারা বুঝবেন যে এটা আমাদের হর্ষ হর্ষদে যে যে জিনিসগুলো আপনা আমরা বানান করি যে জিনিসগুলোতে আমরা হর্ষ ব্যবহার করি যেখানে যেখানে ব্যবহার করি সবগুলোই যেখানে যেখানে আমরা যেভাবে ব্যবহার করি ঠিক কোরিয়ান ভাষাতে এসেও ওই ওই জায়গাতে ওইভাবেই ব্যবহার করবেন এখানে মতো বলতে কোনো কিছু নেই আচ্ছা এটা যদি উ হয় দুই টান দিলে কি হবে সেমি টান যখন দুই দুই টান নিচের দিকে হবে তখন হ্যাঁ ইউ আই লাভ ইউ ইউ তাহলে উ আর দুই টান দেওয়াতে এটা রসইকার সামনে এসে কি হয়েছে ইউ হয়ে গেছে ইংরেজির ইউ আচ্ছা আ ইয়া অ ইয় ও ইয় উ ইউ এখন বাকি আছে দুইটা দেখেন এটা জাস্ট
পাতাল দিকে একটা বেসিক টান, এটা হচ্ছে উ, মানে দুই দাঁতের মাঝখান দিয়ে ছোট্ট একটা সাউন্ড ভেলু উ, হর্ষই মনে করেন হর্ষই, কিন্তু এটা ছোট্ট আকারে এই হর্ষটা ধরেন হর্ষর 30% উচ্চারিত হবে উ, দুই মানে দাঁতটা একটু ইয়ে করে রাখবেন, চিপিতে রেখে মাঝখান থেকে উ, যেমন ধরেন কোরিয়ানরা বলে উন হ্যাং উন হ্যাং, উডা বলবেন তবে নাকের মধ্যে বলবেন, তাইলেই হয়ে গেছে উন হ্যাং, এই উন হ্যাংয়ের উ যেটা ওইটাই হচ্ছে এইটা। তাহলে আরেকটা জিনিস দেখেন, আমরা যেমন ধরেন বিসমিল্লাহ, এই বিসমিল্লার দিনতর্ষর নিচে আমরা এটা দিলাম, দিয়ে কি করলাম এই দিনতর্ষটাকে শর্ট করলাম, একটু মানে শর্ট হবে, সেম জিনিস এটা, এটা আপনি কোরিয়ান ভাষার যে বর্ণের কাছে পাবেন ওই বর্ণ পুরোপুরি উচ্চারণ হয় না, একটু কমতি হয়, কিছু পার্সেন্টেজ কিছু কমে যায়, যেগুলো আপনারা পরে পাবেন আমি দেখাচ্ছি। তো আপাতত মনে রাখবেন এটা মুখ খুলে বলবেন উ, আর এটা মুখ খুলে উ বলা যাবে না, এটা উ হবে নাকের মধ্যে উ উ উন হ্যাং, এই টাইপের। আর এটা ডাইরেক্ট বেসিক টান খাড়া টান, এটা হচ্ছে আপনার ই, এটা কি লেখা যায় ধরেন উ তবে শর্ট, এই এই উডা পূর্ণাঙ্গ উ, আর এই উডা আপনি ধরেন 30% উচ্চারিত হবে উ হিসাবে, তার কারণে নিচে আমি রেপ দিলাম উ। তাইলে আ ইয়া অ, হ্যাঁ আ ইয়া অ ইয় ও ইউ দুই টান দেওয়াতে, দেখেন ইও আর ইউ এই দুইটা পেঁয়াজ লাগবে পরবর্তীতে, যে দুইটা পেঁয়াজ লাগবে ইওরি আর ইও হ্যাং, ইওরি আর ইও হ্যাং, যে এটা দিয়ে ইও হ্যাং ইও ইও ইউ, এই তিনটা পেঁয়াজ লাগবে, আপনার সাউন্ড ভ্যালু এতটাই গুরুত্বপূর্ণ এদের, এটা যদি আপনি এই বেসিকে যদি সঠিকভাবে না শিখতে পারেন, এই বেসিক বেসিকে আপনার মানে এই বিষয়টা ক্লিয়ার হতে হবে, না হলে আপনারা কোরিয়ান ভাষার যখন পরীক্ষা হবে লিসেনিংয়ে গিয়ে আপনারা ধরা খেয়ে যাবেন, মার্ক পাবেন না, কারণ একটা উচ্চারণ করতেছে আপনি আরেকটা বুঝে থাকলেন, অল্প একটুর জন্যে অর্থ চেঞ্জ হয়ে যায়, যার কারণে এই উচ্চারণটা সঠিকভাবে করে নেবেন। আ দুই টানে ইয়া, মুখ খুলে বললেন আ ইয়া, এটা গেল ডান দিকের কাহিনী, বাম দিকের কাহিনী অ, এটা ইয়, এই যে সেমিটানগুলো দেখতেছেন সেজং মহারাজা, এই সেমিটানটারে ডান দিকের সেমিটান যেটা এটাকে পুরুষ, আর বাম দিকের সেমিটান যেটা এটাকে মহিলা, লম্বা বেসিক বেসিকের লম্বা টান যেটা এটা হচ্ছে আপনার হ্যাঁ আকাশ, আর পাতাল দিকের বেসিক টান যেটা এটা ভূমি, তারপরে এই টাইপের শূন্য আছে সূর্য, এগুলো সংমিশ্রণেই সে কোরিয়ান ভাষাটা মূলত তৈরি করেছেন। তবে আমরা ওই বিষয়টা মাথায় নিতে চাচ্ছি না, জাস্ট ইতিহাসটা আপনারা জেনে রাখেন, ওই বিষয়টা মাথায় নিতে গেলে পেঁয়াজ লাগবে, আর পেঁয়াজ লাগানোর এখন সময় নাই, ওগুলো আপনার খুব বেশি যে কাজে লাগবে তাও না, জাস্ট ইতিহাস হিসাবে জেনে রাখেন। তবে এই শব্দগুলো খুব ভালোভাবে রপ্ত করেন, না হলে পরবর্তীতে উচ্চারণে গিয়ে একটু সমস্যা হবে। আ ইয়া অ ইয় ও ইও দুই টান দেওয়াতে কিন্তু সবগুলোর সাথে একটা করে হর্ষইকার যোগ হয়েছে, উ ইউ উ আর ই ডাইরেক্ট ই, ই হর্ষইতে হিসিকার, এই হিসিকারটা হচ্ছে এটা।
আচ্ছা এগুলো গেল আপনার সর্বনের অপূর্ণাঙ্গ রূপ আচ্ছা এখন পূর্ণাঙ্গ রূপ দেখেন আমি কিন্তু বাংলা ভাষায় এখানে পূর্ণাঙ্গ রূপ দিছি এগুলা এগুলো কিন্তু বাংলা ভাষায় এই কয়টা কোরিয়ান ভাষার এই সর্বর্ণগুলো যখন পূর্ণাঙ্গ হবে তারপরেই এই সাউন্ড ভ্যালুগুলো আসবে এই সাউন্ড ভ্যালুগুলো যখন এগুলো পূর্ণাঙ্গ হবে তখনই এগুলো এই সাউন্ড ভ্যালুগুলো আসবে অন্যথায় শরিয়াতে আকার তারপরে ইয়া হর্ষযোগ আকার এই টাইপের আসবে যেটা আমি এখন দেখাচ্ছি তো এটা আপনাদের মুখস্থ করানোর জন্য আমি প্রথমেই ওটা দিছি না হলে শরিয়াতে আকার দিয়ে যদি আপনি বুঝাতাম যে এটা আ এইরকম আ এটা আ বুঝতেন না মাথায় ঢুকতো না যার কারণে এটা দেওয়া এখন এই বর্ণগুলোকে এই বর্ণগুলো এখন অসম্পূর্ণ আছে অপূর্ণাঙ্গ কিন্তু পূর্ণাঙ্গ করতে গেলে কি করা লাগবে ব্যঞ্জন বর্ণের একটা বর্ণ আছে যেটার নাম হচ্ছে এই যে এরকম সূর্য আর কি সেজন মহারাজা সূর্য ইয়ং এর নাম হচ্ছে ইয়ং এই ইয়ংটা প্রত্যেকটা স্বরবর্ণের সাথে যুক্ত করলেই অপূর্ণাঙ্গ স্বরবর্ণটি পূর্ণাঙ্গ হয়ে যায় যেমন ধরেন এখানে বসানোর ক্ষেত্রে একটা নিয়ম আছে যার বেসিক টান লম্বা দিকে তার বাম পাশে আর তার বেসিক টান পাতাল দিকে তার উপরে বসে তাইলে কি বললাম যার বেসিক টান লম্বা দিকে তার বাম পাশে যার বেসিক টান পাতাল দিকে তার উপরে বসে এর উপরে বসবে দেখেন লম্বা দিকে বাম পাশে লম্বা দিকে বাম পাশে বাম পাশে বাম পাশে এই যে পাতাল দিকে বেসিক টান এর উপরে পাতাল দিকে বেসিক টান এর উপরে পাতাল দিকে বেসিক টান এর উপরে এর উপরে পাতাল দিকে বেসিক টান এর উপরে এটা আবার লম্বা দিকে বেসিক টান হ্যাঁ হ্যাঁ বামে এইবার কিন্তু এই সাউন্ড ভ্যালুগুলো আসছে অরিজিনালি এটা এখন পূর্ণাঙ্গ স্বরবর্ণ কোরিয়ান পূর্ণাঙ্গ স্বরবর্ণ বাংলা এই এই টাইপের মানে এটার অরিজিনালি যে মানে পূর্ণাঙ্গ যে সাউন্ড ভ্যালুটা এখন হচ্ছে এটা আর এই শূন্য যখন থাকবে না শূন্য যখন থাকবে না তখন শরিয়াতে আকার ওই রকম আর আপনার কি বলে ওটা সাংকেতিক চিহ্ন আর কি এই সাংকেতিক চিহ্ন দেবে আর যখনই পাশে ইয়ং বসবে ইয়ং একটা ব্যঞ্জন বর্ণ এই ব্যঞ্জন বর্ণ সহকারে যখনই পূর্ণাঙ্গ একটা বর্ণ হবে তখন আ হিসেবে সাউন্ড ভ্যালু দেবে এই কয়টা এখন একটু মনোযোগ সহকারে দেখে নেন এখনই আপনারা কোরিয়ান ভাষা বলবেন একবার দেখে নেন দেখে নিয়ে এখনই আপনাদেরকে কোরিয়ান ভাষার একটু দেখাচ্ছি হ্যাঁ ভিডিওটা পোস্ট করে রেখে আপনারা এই দশটা মুখস্থ করবেন মুখস্থ করার পরে এখন থেকে আবার ভিডিওটি চালু করে দিবেন তাহলেই যে এখন থেকে সব বুঝতে পারবেন দেখুন আমরা কি লিখব আ লিখব আ পূর্ণাঙ্গ আ আ আর একটা লিখব এটা এখন পূর্ণাঙ্গ আ একটা জিনিস মনে রাখবেন কোরিয়ান ভাষায় কখনোই স্বরবর্ণগুলা ব্যঞ্জন বর্ণ ছাড়া বসে না আর আমাদের বাংলা ভাষায় বসে কিন্তু কোরিয়ান ভাষায় এই জিনিসটা নাই যে প্রত্যেকটা স্বরবর্ণ তার পাশে মানে ব্যঞ্জন বর্ণর পাশে একটা করে স্বরবর্ণ বসে আ তাহলে এই দুইটা মিলে কি হলো
এটা দেখেন আমি আগেই বলছি আমরা কোনো সময় ভাববো না যে এগুলো কোরিয়ান ভাষার কোরিয়ান বর্ণ এটা আমরা মনেই করব না মনে করব এটা বাংলা ভাষায় তবে ওরা লিখতে ভুল করছে হ্যাঁ তো এটা দেখেন সরেয়া এই যে সরেয়া এটা দেখেন হর্ষই তাইলে কি হলো আই সরেয়া আর হর্ষই আই আই মানে শিশু বিসমিল্লাহ করে শুরু করে দিলেন কোরিয়ান ভাষা বলা এইটুকু আপনারা এই এই ক্লাসটুকু বুঝছেন কিনা আশা করি বুঝতে পারছেন কারণ এর চেয়ে আর কি সহজভাবে আমি বুঝাতে পারি আচ্ছা আই প্রথম বর্ণটি মানে প্রথম শব্দটি আপনারা শিখলেন আই আরেকটা দেখেন দেখাই এটা কি এটা হচ্ছে ও এটা কি এটা হচ্ছে ই হর্ষই এই যে হর্ষই তাহলে ও আর হর্ষই মিলে কি হলো ওই এখানে পড়লেন আই ওখানে পড়তেছেন ওই ওই মানে শশা তাহলে দুইটা শব্দ অলরেডি আপনারা কোরিয়ান ভাষায় বলে ফেলাইলেন একটা আই আর একটা ওই আচ্ছা তারপরে এখন আজকে আমরা এই ক্লাসটার উপর ভিত্তি করে দশটা শব্দ অর্থ মুখস্থ করব তারপর পরবর্তী ক্লাসে আমি এর অপূর্ণাঙ্গ রূপ যেটা সেটা সম্পর্কে বুঝাবো কারণ ওইটা একটু এই জায়গাতে এসে একটু বুঝতে সমস্যা হবে আর একবার যার মাথার মধ্যে ঢুকবে তার খুবই মজা লাগবে তো আজকের ক্লাসটা অনেক লম্বা অলরেডি হয়ে গেছে যার কারণে আজকে আর ওই বিষয়ে আলোচনা করতেছি না আপনাদেরও প্রথম প্রথম হয়তো একটু লোড হবে তো এইটুকু আর আমি আজকে এর ওপর ভিত্তি করেই এর ওপর ভিত্তি করে দশটা শব্দ অর্থ দিচ্ছি এই দশটা শব্দ অর্থ মুখস্থ করবেন এবং আগামী ক্লাসের আগেই ওই দশটা শব্দ অর্থ মুখস্থ করে আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে একটা লিংক দিয়ে রাখবো ওই লিঙ্কে গিয়ে আপনারা ওই দশটা শব্দ অর্থ মুখস্থ করার পরে পরীক্ষা দেবেন নিজেরাই নিজেরাই পরীক্ষা দেবেন ওখানে মাল্টিপুল চয়েসের একটা কোশ্চিন বানিয়ে রাখবো আমি ওখানে গিয়ে যে যতবার পারেন পরীক্ষা দেবেন দিয়ে সাবমিট বাটন আছে নিচে একবারে লাস্ট কোশ্চেনের নিচে সাবমিট বাটন আছে ওখানে ক্লিক দেওয়ার পরে ওপরে যেয়ে দেখবেন আপনার ভিউ স্কোর লেখা থাকবে ওখানে ক্লিক দিলেই আপনি কত পাইলেন ওটা আপনারা নেটেই দেখতে পারবেন তো ওইভাবে আপনারা প্র্যাকটিস করবেন আমি এখন দশটি শব্দ অর্থ দিয়ে রাখতেছি হ্যাঁ তো বন্ধুরা দেখুন এখানে দশটা শব্দ অর্থ দেওয়া আছে যেগুলো আপনারা একটু আগে যা শিখলেন ওটা দিয়েই আপনাদের এই দশটা শব্দ অর্থ তৈরি করা আছে কোরিয়ান ভাষায় কোরিয়ান ভাষা বলা শুরু হয়ে গেছে আপনাদের দেখুন তো এই দশটা শব্দ অর্থের মধ্যে আমি উচ্চারণগুলো দেখে দিচ্ছি দেখেন আপনারা আমি বিশ্বাস করি যে ইতিমধ্যেই ওই দশটা মানে স্বরবর্ণ আপনাদের মুখস্থ হয়ে গেছে যদি হয়ে থাকে তাহলে এখন এই দশটা শব্দ অর্থ আপনাদের কাছে পান্তা ভাতের মতো লাগবে কিছুই মনে হবে না এই দেখুন এটাকে আমরা কি পড়ছি আ সরেয়া আর এটা হর্ষই দুটো মিলে কি হয়েছে আই আই মানে শিশু ও হর্ষই ওই ওই মানে শশা সরেয়া আর হর্ষ আও আও মানে ভাই হিং মানে ভাই এগুলো অনেক আছে পরে পাবেন
তবে দংসেং মানে ভাই বোন, নাম দংসেং মানে মানে ছোট ভাই, ইয় দংসেং মানে ছোট বোন, এইরকম আছে, এগুলো পাবেন। আচ্ছা, এটা ও, ও মানে পাঁচ, গণনার পাঁচ, ও পাঁচ। ইয়া, আ ইয়া, ইয়ারও একটা অর্থ আছে। ইয়ার অর্থ হচ্ছে এই, শোনো, আপনারা যখন কোম্পানিতে কাজ করবেন বা আপনাদেরকে যখন কোরিয়ানরা ডাকবে, আপনার সিনিয়র যারা বা আপনার থেকে বয়সে বড় যারা, তারা আপনাকে ইয়া এইভাবে ডাকবে। ইয়া মানে হচ্ছে এই শোনো, ইংরেজিতে লিসেন টু মি। এটা এটা মানে আপনি আবার তাদেরকে ইয়া বলে সম্বোধন করতে পারবেন না, কারণ তারা আপনার সিনিয়র। এখানে এরা সিনিয়র জুনিয়রিটির মধ্যে যে ব্যবধানটা, এটা খুব মেনটেন্স করে। এই জন্যে ভাষা শেখার ক্ষেত্রেই এই বিষয়টা আপনাদের মাথার মধ্যে রাখবেন। আর এর জন্যে বিশাল একটা ক্লাস আছে, যেটা আমি আরও পরে, অনেক পরে আসবে সেই ক্লাসটা, ওখানে আমি আপনাদেরকে বিস্তারিত মানে খুলে বলে দেব। আপনাদের একবার শুনলেই বুঝতে পারবেন যে তার কার সাথে কী ভাষা কীভাবে কোনটা দিয়ে বলতে হবে, সব বলে দেব। আচ্ছা, ইয়া মানে এই শোনো। আচ্ছা, ইয়াউ, অ কোথায় আছে? আচ্ছা, অ পর্যন্ত ওই জায়গায়, অ দুই টান দেওয়াতে কী হয়েছে, ইয়া ইয়া, তারপরে উ, ইয়াউ। ইয়াউ মানে শিয়াল। আচ্ছা, ইউ, ই তারপরে ইউ, হস্যই আর হস্যই হস্য, ইউ। ইউ মানে কারণ, বিকজ, কারণ। ই ডাইরেক্ট, ই যেটা হস্যই, ই, ই মানে এই হয়, ই মানে দুই হয়, ই মানে দাঁত হয়, মানে এ এক এক যে জায়গায় বসবে তার আশপাশের বাক্যগুলো দেখে আপনি বুঝতে পারবেন এটা এখানে দাঁতের অর্থ বহন করতেছে, না দুইয়ের অর্থ বহন করতেছে, না এই অর্থ বহন করতেছে, ওটা বুঝতে পারবেন, ওটা সমস্যা হবে না। তবে মনে রাখবেন, ই মানে হচ্ছে এই, ই মানে হচ্ছে দুই, ই মানে হচ্ছে দাঁত। ইয়া, ইয়া মানে এটা, ই ইয়া, ইয়া মানে এটা। ওয়াও, এরাও বলে ওয়াও, ও ওয়াও মানে কি দারুণ বা কি সুন্দর, ওই ওয়াও, ওটাই তো। এই দশটা শব্দ অর্থ আপনাদের হোমওয়ার্ক, প্রথম দিনই হোমওয়ার্ক, খারাপ লাগতেছে মনে হয়। আচ্ছা, সমস্যা নেই, আপনারা এইভাবেই আপনাদের ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসে